নমস্কার, সকলকে স্বাগত শর্মিলা রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নেমন্তন্ন বাড়ির মতন রুই মাছের একটা রেসিপি। তাহলে রান্নায় যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দেবেন। যদি বেল আইকনটি না প্রেস করেন তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে যাবে কেমন করে? আর যদি নোটিফিকেশানই না যায় তাহলে আমাদের ভিডিওগুলি আপনারা পাবেন কীভাবে, আর নতুন নতুন রান্না শিখবেনই বা কী করে? তাই জন্য তাড়াতাড়ি গিয়ে আগে বেল আইকনটিকে প্রেস করে দিন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদের ইচ্ছে হলে। তাহলে আর বেশি কথা বলছি না, সরাসরি রান্নায় যাওয়া যাক। ওখানে কিন্তু আমরা রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার সর্ষের তেলে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। এখানে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর ওই একই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমরা করব। এখানে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা মশলা, যেটা তৈরি করেছি আমরা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু চিনি, তারপর আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমরা এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তাতেও রান্নার মশলার রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু, পোস্ত আর চারমগজ আর কিশমিশ বাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে ওই কাজু পোস্ত বাটার যে বাটিটা ছিল ওটাকে ধুয়েই কিন্তু আবার ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ পোস্তর যা দাম একটুখানিও কিন্তু নষ্ট করা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর এর মধ্যে এখন আমরা দেব হলুদ গুঁড়ো। আবারও ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলার থেকে দেখুন আমাদের তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব। আমাদের প্রত্যেকটা রান্নার রেসিপিতেই কিন্তু আমরা উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি। এইবার আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। সমস্তটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এরপর এর মধ্যে আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে আর তেজপাতার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে তৈরি করা গরম মশলা, তারপর ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি নেমন্তন্ন বাড়ির মতন রুই মাছ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।